মাওলানা আজাদ স্কলারশিপ বন্ধ, কেন্দ্র সরকারের সিদ্ধান্তে তীব্র বিরোধিতা ছাত্র সংগঠনের। বর্তমান সরকার মাওলানা আজাদের নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চাইছে বলে আশঙ্কা ছাত্র সংগঠনের। যে মাওলানা আজাদ স্বাধীনতা সংগ্রামের অগ্রণী ভূমিকা পালন করে সংগ্রামের মহানায়ক হয়েছিলেন, যিনি বারবার ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে কারাবরণ করেছিলেন, যে মাওলানা আজাদ স্বাধীন ভারতে প্রথম শিক্ষামন্ত্রী হয়ে ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে উচ্চ শিখরে পৌঁছে দিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি অর্থাৎ আইআইটি স্থাপন করেন, যার কার্যকালে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠার কৃতিত্ব দেওয়া হয়, যেই মাওলানা আজাদ শিক্ষা ও সংস্কৃতি বিকাশের জন্য শ্রেষ্ঠত্বের প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, যেই মাওলানা আজাদ 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুর জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান, মেয়েদের উচ্চশিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, কৃষি শিক্ষা, কারিগরি শিক্ষা এই সমস্ত বিষয়ে সর্বপ্রথম উৎসাহ প্রদান করেছিলেন, সেই ব্যক্তির নামে নামাঙ্কিত সর্বভারতীয় পর্যায়ের একটি স্কলারশিপ যা ইউপিএ সরকারের আমলে 2005 সাল থেকে চালু ছিল সেটাকে বন্ধ করার মানেই আজাদের নাম বর্তমান প্রজন্মের কাছ থেকে মুছে ফেলার পরিকল্পনা বলে মনে করেন উত্তর করিমগঞ্জের একমাত্র ছাত্র সংগঠন ফকিরবাজার স্টুডেন্ট ইউনিয়নের কার্যকরী সভাপতি ইকবাল হুসাইন। তিনি কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ কেন্দ্রীয় শিক্ষা বিভাগ ও সংখ্যালঘু উন্নয়ন বিভাগের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা শুধু শুধু নাম পরিবর্তন করে ইতিহাসের পাতায় থাকতে পারবেন না, মাওলানা আজাদ দেশের জন্য কাজ করেছিলেন, স্বাধীনতার জন্য নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, যার ফলে আজ ইতিহাসের পাতায় আছেন, আপনারাও পুরাতনকে পরিবর্তন না করে নতুন কিছু করুন যাতে পরবর্তী প্রজন্ম আপনাদেরকে স্মরণ করতে পারে, পাশাপাশি দেশের সর্বস্তরের রাজনৈতিক নেতৃত্ব ও সামাজিক এবং ধর্মীয় সংগঠনকে সরকারের এই সিদ্ধান্তকে প্রত্যাহারের দাবিতে এগিয়ে আসার আহ্বান জানান ইকবাল। ওরাও সেটার প্রত্যাহারের দাবি রাখছে এবং আরও অন্যান্য রাজনৈতিক নেতৃত্বরা এটার বিরোধিতা করছে যে সংখ্যালঘুরা, বিশেষ করে সংখ্যালঘু যে 5টি জনগোষ্ঠী শুধুমাত্র মুসলিম নয়, সেখানে পারসি রয়েছে, শিখ রয়েছে, খ্রিস্টান রয়েছে, বৌদ্ধ রয়েছে, এই 5টি ধর্মাবলম্বী গোষ্ঠীর ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা অর্জনে একটি আঘাত আসতে পারে। তার আশঙ্কা হচ্ছে যে বর্তমান সরকার মাওলানা আজাদের নামকে মুছে ফেলতে চাইছে, কেননা মাওলানা আজাদ হচ্ছেন একজন মানে স্বাধীনতা সংগ্রামের অগ্রণী মানে ভূমিকা পালনকারী একজন মহানায়ক, যার যে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, সেই ইতিহাস বলতে গেলে হয়তো আমার মতো এক ক্ষুদ্র ব্যক্তিত্বেরও বহু মানে সময় লাগবে, কারণ উনার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস একটা মহাসমুদ্র। এরপর হচ্ছে উনি যখন স্বাধীনতার পরেই পণ্ডিত জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রীর ক্যাবিনেটে উনি শিক্ষামন্ত্রী হয়েছেন, উনি শিক্ষামন্ত্রী থাকাকালীন শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে যে প্রকল্প এবং যে চিন্তাধারা এবং যে কাজগুলো করে গেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে ভারতের ইতিহাসে। এইগুলো স্মরণ করে রাখতে বিভিন্ন সময় ইউপিএ তথা এর আগেও এনডিএ সরকার এক সময় ছিল, ইউপিএ সরকার বহুদিন ছিল, তারা বিভিন্ন সময় বিভিন্ন কিছু করেছে, মাওলানা আজাদ ইউনিভার্সিটি হয়েছে, মাওলানা আজাদ অনেক কিছু একটা, তারপর 2005 সালে ইউপিএ সরকারের আমলে একটা স্কলারশিপ চালু হয়েছিল, বর্তমানে সেই স্কলারশিপ বন্ধ করতে গতকাল দেখা গেছে মাননীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি একটি ঘোষণা দিয়েছেন যে কেন্দ্র সরকার এটাকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই ছাত্রদেরকে অন্যান্য প্রকল্পের আওতায় নেওয়া হবে। তো আমি যে সংখ্যালঘুদের যে আঘাত আসবে বা সংখ্যালঘু যে পিছিয়ে পড়বে আমি এটার আশঙ্কা করছি না, আমি আশঙ্কা করছি মাওলানা আজাদের নামকে মুছে ফেলার ষড়যন্ত্র চলছে। মাওলানা আজাদের যে শিক্ষা ব্যবস্থা নিয়ে উনি যে চিন্তাধারা করেছিলেন, উনি আইআইটি স্থাপন করেছিলেন, উনি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন স্থাপন করেছিলেন, উনি 14 বছর পর্যন্ত শিশুদের সর্বশিক্ষা এবারে শিক্ষা বাধ্যতামূলক, মেয়েদের উচ্চশিক্ষা, কৃষি বিজ্ঞান শিক্ষা, এইসব ক্ষেত্রে ওনার যে প্রচেষ্টা, ওনার যে ভূমিকা তা অতুলনীয়, ওনাকে স্মরণীয় করে রাখা আমাদের একান্ত কর্তব্য। কিন্তু এরকম যদি ধীরে ধীরে যদি সবগুলো নাম পরিবর্তন করে যদি শুধুই পরিবর্তন যদি হয় তাহলে বর্তমান সরকারের কাজটা কী হলো? আমি কেন্দ্রীয় সরকার তথা কেন্দ্র এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মাননীয়া শ্রীমতী স্মৃতি ইরানি মহোদয়া দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা শুধু নাম পরিবর্তন করে মাওলানা আজাদের মতো ইতিহাসের পাতায় থাকতে পারবেন না,
মৌলানা আজাদ আজ ইতিহাসের পাতায় এজন্যই তিনি দেশের জন্য কাজ করেছিলেন, জাতির জন্য কাজ করেছিলেন, সমাজের জন্য কাজ করেছিলেন। আপনারা নাম পরিবর্তন না করে নতুন কিছু করুন যাতে পরবর্তী প্রজন্ম আপনাদেরকে স্মরণ করে, আর এই সিদ্ধান্ত আপনারা প্রত্যাহার করুন, মৌলানা আজাদ স্কলারশিপটা চালু রাখুন এবং এ বিষয়ে দেশের সর্বস্তরের রাজনৈতিক ব্যক্তিত্ব, নেতৃত্ব, সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠন সবাইকে এই প্রত্যাহারের দাবিতে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আমাদের ছোট্ট একটা ফকিরবাজার স্টুডেন্টস ইউনিয়ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে।